तरण कारिरी भक्त টুঙ্কু ওরফে দেবাশিস সরকার আমার ছোট্টবেলার বন্ধু। গত বছর 2020 সালে খুবই অপ্রত্যাশিতভাবে এবং অসময়ে তাকে আমরা হারাই। আজও মনে পড়ে পদ্মপুকুরের কাছে সেই রামেশ্বর সাউ রোড, সেখানে একটি ছোট্ট বাড়িতে, একটি ছোট্ট ঘরে খাটের ওপর বসে সাদা তাকিয়ায় তার একাগ্র চিত্তে গানের রেওয়াজ করার স্মৃতি। কত গানের সাক্ষী থেকেছি আমরা, গান শুনতে শুনতে মাঝে মাঝে রাত পেরিয়ে ভোর হয়ে যেত, উল্টো দিকে প্রিয়দার খুঁড়ির চা খেয়ে বাড়ি ফিরতাম, কিন্তু সে গানের রেশটা থেকে যেত অনেকক্ষণ। মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়, তারপর একদিন ও এলো ভাইজাগে সপরিবারে 2001 সালে। এক রাশ গান উপহার দিল ভাইজাগের মানুষদের, প্রবাসী বাঙালিদের। দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়, এইভাবেই অভিবাদন জানিয়েছিলেন টুঙ্কুকে। আজ দেবাশিস সরকার আমাদের মধ্যে নেই, কিন্তু সেই গানের রেশ রিন রিন করে বেজে চলেছে আমাদের হৃদয়ে। তাই 2001 সালের ভাইজাগে পঞ্চমের এই অনুষ্ঠানটার একটা আনসেন্সার্ড রেন্ডিশন এটাই হোক আমাদের ট্রিবিউট টু দিস গ্রেট সিঙ্গার দেবাশিস সরকার। আপনারা সবাই পঞ্চমের তরফ থেকে আজকে আমাদের অভ্যর্থনা এবং অভিবন্দন গ্রহণ করুন। শুরু হওয়ার আগে আমাদের কিছু গুটি কয়েক ছোট্ট কথা দিয়ে আমরা শুরু করব। পঞ্চমের চতুর্থ প্রয়াস আমাদের আজকের এই সাংস্কৃতিক সুর ও গানের সন্ধ্যা আপনাদের সবাইকে প্রবাসী বাঙালিদের তরফ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পঞ্চম সুরে বাধা হয়ে থাক আমাদের সাংস্কৃতিক মহল, আসুন আমরা সবাই মিলে ভাগ করে নিই এই সুরের মূর্ছনার আমেজটুকুকে। এই শতাব্দীর যান্ত্রিকতা ও দ্রুতগামিতার মাঝখানে আসুন একটু হৃদয় ভরে নেওয়া যাক
গানে কানে। পঞ্চম, বিশ্বাস করে যা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সবটুকুই যেন পৌঁছে দেওয়া যায় বেশিরভাগ মানুষের কাছে, বেশিরভাগ প্রবাসী বাঙালিদের কাছে। আমাদের আপনাদের সহযোগিতা ও যোগদান তাই আমাদের প্রেরণা। পঞ্চমের সৃষ্টির মধ্যে লুকিয়ে আছে সব সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষকে এক মঞ্চে নিয়ে এসে দাঁড় করাবার প্রয়াস। তাই পঞ্চম আপনার সবার, এবং সে কারণেই সে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মাথা, কবিগুরুর এই পঙ্ক্তির মধ্যে নিহিত থাকুক আমাদের অস্তিত্ব। আসুন আজ আমরা সবাই মিলে মনের কানে উপভোগ করি আজকে সন্ধ্যাটুকু কবি সুকান্তের কথায়। বিশেষ করি আমার রং নেই, ঐশ্বর্য নেই, নেই ঘোষণায়, শুধুমাত্র ছন্দ আছে, তাই দিয়ে শুভেচ্ছা জানাই। লেটস ওয়েলকাম, আমরা এখন অভিবাদন জানাই আমাদের নবীন শিল্পীকে। দেবাশিস সরকার লুঙ্গিটাকে বুকের উপর তুলে যে সারা ট্রেনে ফলকনামা এক্সপ্রেসে তাস খেলতে খেলতে এলো, জানা ছিল না, আশেপাশের লোক তাকে বুঝতে পারেনি, অনেক অনাম অনামী অজানা শিল্পীদের মধ্যে হয়তো দেবাশিস সরকার বিশেষভাবে পরিচিত নয়, কিন্তু বন্ধন বিশ্বাস করে যে কিছু কিছু শিল্পীকে আপনাদের সামনে উপস্থাপনা করার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা আজকে তাকে অভিবাদন জানাই, আমাদের নবীন শিল্পী দেবাশিস সরকার। সকলকে আমার অভিনন্দন। পঞ্চম, এই পঞ্চমের সকলকে আমার অভিনন্দন, এবং আমার থেকে বয়স্ক যারা আছে বয়স্ক তাদের আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি। আমি দ্বিতীয়বার আপনাদের এখানে আসতে পেরেছি, এর জন্য আমি সত্যি খুব গর্বিত। বিশেষ করে আমার বন্ধু বাপি বলে ডাকি দেবাশিস চক্রবর্তী আমাকে মনে রেখেছে, এই বছর কি করবো আমি জানি না, তবে আমার ভাইপোটার নাম শুনলেন জানি না ভালো লেগেছে বোধ হয়। আর আমি এবার চেষ্টা করছি, দেখা যাক ভাই কো জিতে না আমি জিতি, দেখা যাক। আমি দুটো ভজন, তারপর গজল, তারপর যদি মানবের বাংলা যদি যা চাই আমি সাফ করব। Thank you.
लगे 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 लगे
चलिया चलिए
रात काफी इस रात में होली हरे सुदामा
To be continued in the part 2 of this program. Thank you. There may be little audio and visual disturbances because of a very old file. Please bear with us. Thank you.